নিয়মিত কৃষি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাদিম আমরা আলোচনা করব জাতীয় সবজি আর বিষয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান আপনাকে স্বাগত এর আলোচনায় যাওয়ার আগেই আমরা এ সংক্রান্ত একটি রিপোর্ট দেখে নিচ্ছি এখন সুস্থ সবল স্বাস্থ্য চান বেশি করে সবজি খানে প্রতিপাদ্যে রাজধানীর খামার বাড়িতে চলছে জাতীয় সবজি মেলা নানা রঙের সবজির পশরায় উজ্জ্বল হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ চারিদিকে শুধু সবজি আর সবজি দেশি সবজির পাশাপাশি রয়েছে বিদেশি সবজিও আছে অর্গানিক সবজির দোকানও বদলে যাওয়া জলবায়ুর সাথে বদলাচ্ছে চাষ পদ্ধতিও দেশের নিম্নাঞ্চলে যেখানে অধিকাংশ সময় পানি থাকে সেখানে কিভাবে সবজি চাষ করা হয় সে বিষয়টিও দেখানো হচ্ছে এ মেলায় আবার দেশে জনসংখ্যা যে হারে বাড়ছে ঠিক সেই পরিমাণে কৃষি জমিও কমছে আর এ কারণে ছাদে সবজি চাষ পদ্ধতি স্থান পেয়েছে এবারের মেলায় সবজি মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি ছিল ব্যাপক নানা বর্ণের সবজি দেখে খুশি তারা এখানে অনেক সবজি আছে যেগুলো আমি কখনোই দেখি নাই এটা আমার খুব ভালো লাগছে গাছগুলো কিরকম সবজিগুলো কিরকম হয় কিভাবে চাষ পদ্ধতিটা হয় সেই জিনিসগুলো দেখলাম ছাদের উপরে সবজি চাষের যে মডেল দেখানো হয়েছে বিভিন্ন সার কারণ আমরা তো জানি যে কীটনাশক কতটা ক্ষতিকারক আমাদের জন্য আমি আসছি আমরা অনেক কিছু জানতে পারছি এবং অনেক কিছু আছে যেগুলো আমরা চিনি বাট নাম জানি না আর যেগুলো চিন্তাম না সেগুলো সম্পর্কে জানতে পারছি দ্বিতীয়বারের মতো এরকম মেলার আয়োজন করতে পেরে খুশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বললেন সবজি উৎপাদন হারে বিশ্বে শীর্ষে বাংলাদেশ যেগুলো শীতকালীন সবজি হিসেবে বিবেচিত হতো এটি এক সারা বছরই আমরা এখন পেতে পারি প্রতি বছর সবজি উৎপাদন বাড়ার দিক থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন এখন সবজি বিক্রি করে আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব সেটি আমাদের দেশের সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে অবদান রাখবে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাতাত্তরটি স্টল রয়েছে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে সাত জানুয়ারি পর্যন্ত অনুপ অধিকারী তরুণ ডিবিসি নিউজ ঢাকা সুন্দর মেলা আমরা দেখছিলাম যে খুবই কালারফুল সবজিতে ভরপুর এই যে যে মেলা দ্বিতীয়বারের মতো আপনারা আয়োজন করছেন এই মেলায় বিশেষ বৈশিষ্ট্যটা কি এই মেলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশের কত ধরনের সবজি সারা বছর ব্যাপী আবাদ করা যায় সে সম্পর্কে মেলার যারা দর্শনার্থী তারা একটি ধারণা পাবেন যেমন আমরা একশো ছাপান্নটি সবজির তালিকা এখানে দেখিয়েছি যে বিভিন্ন মৌসুমে যেগুলো হয় একশো ছয়টি সবজির ছবি আমরা ওগুলো এখানে ঝুলিয়ে রেখেছি তার পরিচিতি সহ আবার তাজা সবজি এই মৌসুমে যেগুলো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে পাহাড়ে এমনকি আমাদের জলাবদ্ধ প্রবণ এলাকায় ভাসমান পদ্ধতিতে আমাদের খরা প্রবণ এলাকার সবজি লবণাক্ততা প্রবণ এলাকার সবজি সব মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যে সব সবজি হচ্ছে তার অনেক গুরুত্বপূর্ণ নমুনা আমরা এখানে প্রদর্শন করতে সক্ষম হয়েছি ফলে এই সব সবজি বিষয়ে আমাদের যারা প্রদর্শনীতে আসছেন তারা অনেক কিছু জানতে পারবেন আর আমাদের এই মেলা করার যে প্রধান দুটি উদ্দেশ্য সেটিও সফল হবে একটি হচ্ছে যে আমরা চাই যে প্রতি প্রতিজন মানুষ প্রতিদিন তার যে পরিমাণ সবজি খাওয়া দরকার অর্থাৎ দুশো পঞ্চাশ থেকে দুশো তিরিশ থেকে দুশো গ্রাম এই সবজি যেন তিনি খান এটা সুস্থ সবল থাকার জন্য খুবই প্রয়োজন এটি একটি আমাদের উদ্দেশ্য যে সবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা গোটা জাতির আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু সবজি উৎপাদনের জন্য অত্যন্ত সহায়ক উপযোগী সেই জন্য আমরা এখানে যেন সব সময় সবজি উৎপাদন করতে পারি নিজেদের প্রয়োজন মিটিয়ে আবার সেটা বিদেশেও পাঠাতে পারি তাহলে এই উৎপাদনের সাথে যারা যুক্ত আমাদের কৃষি কৃষক ভাইরা তাদেরকে উৎসাহিত করা এমনকি আমরা বিশ্ববাসীকেও জানাতে চাই যে বাংলাদেশ শুধু দানা জাতীয় শস্য উৎপাদনে নয় মাছ উৎপাদনে নয় সবজি ফলমূল উৎপাদনেও পিছিয়ে নেই বরং আমাদের সম্ভাবনা অফুরন্ত এই মেলা তো দর্শনার্থীদের জন্যই আয়োজন দর্শনার্থীদের ইতিবাচক সারা বা তারা কি বলছে আপনাদের কাছে এসে সে বিষয়ে যদি আমাদেরকে জানান আমাদের মেলার উদ্বোধন হয়েছে গতকাল সেইখানে আমাদের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী তিনি প্রধান অতিথি ছিলেন আপনাদের এই গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করেছিলেন যে তার কেমন লাগলো উনি উত্তর দিয়েছিলেন অসাধারণ এবং আমরা আমাদের ওই মেলায় বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকেরা আসছেন নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে সকলের কাছেই আমরা এই মেলা সম্পর্কে খুবই উচ্ছ্বসিত প্রশংসা সূচক কথা শুনছি এই মেলায় আপনারা এমন অনেক ধরনের সবজি এনেছেন যেগুলো অনেকের কাছেই পরিচিত নয় কোন অঞ্চল থেকে এই সবজিগুলো আপনারা সংগ্রহ করেছেন যেমন ধরেন পাহাড় অঞ্চলের যে সব প্রচলিত সবজি সেগুলো স্বাভাবিকভাবেই আমাদের সমতলের মানুষের কাছে অত পরিচিত নয় আবার আমাদের জলাবদ্ধ প্রবণ এলাকায় কিছু সবজি হয় আমাদের উত্তরবঙ্গের মানুষ ধরেন এই শীতকালে লাফা শাক একটা শাক তারা খায় এটি কিন্তু আমাদের আপনি আমাদের যশোর কুষ্টিয়া বা ওই দিকের লোকে এটা খায় না বা নোয়াখালী কুমিল্লার লোকেরা খায় না আবার ওইদিকে যে ধরনের কিছু কিছু এলাকার মানুষ সরিষার শাক সবজি হিসাবে খায় এটা আবার দেখা যায় আরেক অঞ্চলের লোকে খায় না তাছাড়া আমাদের সবজি ক্ষেত্রে যে বৈচিত্র্য এসেছে সেটি হচ্ছে বিদেশি অনেক জাত আমাদের দেশের বিভিন্ন বীজ কোম্পানির মাধ্যমে বাংলাদেশে এসেছে এখন আপনি দেখেন লাল বাঁধাকপি হ্যাঁ তারপরে ফুলকপি নানা ধরনের নানা আকারের আকৃতি রয়েছে শালগম আপনি সবুজটাও পাবেন সাদাটাও পাবেন তারপরে মরিচ ধরনের বা এই ধরনের কিছু সালাদের মধ্যে দিয়ে আমরা আমরা যদি লেটুস পাতার কথা ধরি সেটিও দেখবেন তার মধ্যে প্রচুর বৈচিত্র্য এসেছে কলমি শাকের মধ্যে বৈচিত্র্য এসেছে তো এগুলো সবই গবেষণার কারণে সম্ভব হয়েছে এবং সেই সব নতুন নতুন সবজি বিদেশের উদ্ভাবিত জাত এবং আমাদের গবেষণাগারে উদ্ভাবিত নতুন নতুন জাতগুলো আসছে কাজেই অনেক সবজি অনেক এলাকার মানুষের কাছে নতুন মনে হবে আমরা বায়োটেকনিক প্রয়োগ করে যে বিটি বেগুন আমাদের আবিষ্কার করা হয়েছে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে তার চারটি জাত অবমুক্ত হয়েছে সেই জাতগুলোও এবার কিন্তু আমরা মেলাতে আনতে সক্ষম হয়েছে আলুকেও আমরা সবজি বলি কত রকমের আলু রয়েছে শিম আমাদের একটি প্রধান সবজি কত রকমের শিম আছে বেগুন সারা বছর আমাদের খুবই লোভনীয় সবজি বাংলাদেশের মানুষের জন্যে সেই বেগুনেরও নানান রং আকার আকৃতি রয়েছে তা সবই আমাদের এই মেলায় রয়েছে এই মেলায় তো একটা বিশেষ দিক আমরা দেখলাম যে আমাদের কৃষি জমি কমছে কিন্তু সেটি যে জায়গা আছে সেই জায়গার মধ্যে কিভাবে চাষাবাদ করা যায় বিশেষ করে ছাদে বা অল্প একটু জায়গা আছে সেখানে কিভাবে কাজে লাগানো যায় সবজি উৎপাদন করা যায় পরিবারের চাহিদা সেই বিষয়টিও আপনারা তুলে ধরেছেন এই এই সবজি উৎপাদনের ক্ষেত্রে জায়গা ব্যবহারের উপরে অনেক ধরনের গবেষণা হয়েছে যেমন ধরেন বন্যা প্রবণ এলাকায় কিভাবে গৃহাঙ্গনে সবজি হবে মাছায় কিভাবে সবজি হবে এমনকি মাটি ছাড়া কেমন করে শুধু পানি দিয়ে সবজি উৎপাদন করা যায় যেটাকে হাইড্রোফোনিক সিস্টেম বলে তো সেগুলোর উপরে গবেষণা হয়েছে সেটি যেমন হচ্ছে তেমনি আবার আমাদের এই নগরবাসীদের জন্য বাড়ির ছাদে এমনকি বারান্দায় ছোট ছোট পাত্রে লতা জাতীয় এমনকি পাতা জাতীয় দু ধরনের সবজি উৎপাদনের নানান কৌশল উদ্ভাবিত হয়েছে এবং সেই কৌশলগুলোর যে নমুনা আমরা এই মেলাতে নিয়ে এসেছি আমাদের দর্শনার্থীদের দেখানোর জন্য শেখানোর জন্য এই জিনিসগুলোর প্রতি দর্শনার্থীদের আগ্রহ কেমন আপনার চোখে পড়েছে এগুলোর প্রতি আপনি জানেন যে কোনো নতুন জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে এবং সেই ক্ষেত্রে আমরাও লক্ষ্য করছি যে আমাদের এই ছাদে বাগান এমনকি হাইড্রোফোনিক সিস্টেম আমরা যে আমাদের দক্ষিণাঞ্চলে ধাপে বা ভাসমান পদ্ধতিতে যে সবজি হচ্ছে শুধু সবজি না মশলা জাতীয় ফসল হলুদের মতো ফসল ধাপে বা ভাসমান পদ্ধতিতে খুব ভালো হচ্ছে কাঁচা মরিচ এটা অত্যন্ত ভালো হচ্ছে এই সব বিষয়ের প্রতি আমরা লক্ষ্য করছি যে আমাদের দর্শনার্থীদের অনেক আগ্রহ এই মেলার তো আর একটা উদ্দেশ্য যে নিরাপদ খাদ্য মানুষের কাছে পৌঁছে দেয়া এই যে একটা সচেতনতা যেমন ক্রেতাদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে এবং কৃষক পর্যায়ে সেটি ছড়িয়ে দিতে এই মেলা কতটা ভূমিকা রাখতে পারছে খুবই চমৎকার প্রশ্ন আমরা আপনি মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলে দেখতে পাবেন আমরা বিভিন্ন সবজি নিরাপদভাবে উৎপাদনের যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলগুলোর যে প্রায়োগিক দিক সেগুলো কিন্তু আমরা মেলাতে ছোট ছোট আপনার তার নমুনা আমরা মেলাতে দেখিয়েছি সেই ক্ষেত্রে জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় তারপরে জৈব সারের প্রয়োগ এমনকি যেসব খুবই ক্ষতিকারক পোকা যেমন আমরা যদি উদাহরণ আপনি একটু আমাদের সঙ্গেই থাকুন আমরা একটা বিরতি নিয়ে আবারও এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব দর্শক এই মুহূর্তে কৃষি কথায় একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরে সাথেই থাকুন আমাদের আপনারা দেখছেন কৃষি কথা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম যে নিরাপদ খাদ্যের বিষয়টি মেলায় কিভাবে আপনারা তুলে ধরছেন কৃষক পর্যায়ে যাতে উৎপাদনেই খাদ্যে কীটনাশকের ব্যবহার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা যায় বা কীটনাশক ছাড়া কিভাবে ফসল উৎপাদন করা সম্ভব সবজি সেই বিষয় নিয়ে আপনি বলছিলেন হ্যাঁ খাদ্যের বিষয়টি বা খাদ্য সংক্রান্ত ধারণার বিষয়টি কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে এক সময় খাদ্যের কাজ ক্ষুধা মেটানো এই আমাদের ধারণা ছিল এবং যা দিয়ে ক্ষুধা মেটে উঠি খাদ্য কিন্তু পরে আমরা এই বিষয়কে নিয়ে ভেবেছি যে শুধু ক্ষোধা মেটালে হবে না তার মধ্যে আমাদের পুষ্টির যে সুষম উপাদান সেগুলো থাকতে হবে এখন পুষ্টি থাকলেই চলবে না আমরা এখন খাদ্য সংক্রান্ত যে ধারণা সেটি নিরাপদ হতে হবে শরীরের জন্যে তার মধ্যে মানব শরীরের জন্য ক্ষতিকারক কোনো উপাদানের অবশেষ যেন না থাকে সেটি নিশ্চিত করতে হবে এই নিশ্চিত করার কাজটি সারা পৃথিবী জুড়ে একটি কনসার্ন আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং এই কাজের তিনটি পর্যায় আছে একটি হচ্ছে উৎপাদনকালীন পরিচর্যার সাথে সম্পর্কযুক্ত আরেকটি হচ্ছে ফসল সংগ্রহ থেকে আপনার হচ্ছে এই প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত তারপরে আরেকটি হচ্ছে ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া পর্যন্ত তা আমরা জানি তিনভাবে আমাদের এই যে আপনি বললেন যে ক্ষতিকারক উপাদানের মধ্যে যেতে পারে একটা হলো উৎপাদনকালীন সময়ে আমরা যেসব রাসায়নিক প্রয়োগ করি ফার্টিলাইজার ফর্মে এবং কীটনাশক বা মালাইনাশক ফর্মে সেটার অবশেষ আমাদের উৎপাদিত সবজির মধ্যে থেকে যেতে পারে তারপর আমরা যে সংগ্রহ উত্তর যে পরিচর্যাগুলো করি সেইখানে যদি আমরা খুব যত্নের সাথে না করি নিয়ম মেনে না করি তাহলে সেইখানে নূতন করে মানববাহিত বা পরিবেশবাহিত আরও কিছু রোগ জীবাণুর মধ্যে আসতে পারে তারপরে যখন আমরা কখনো কোনো প্রসেস ফুড করি তখন এই আপনার প্রসেসিং যে প্রক্রিয়া তার মধ্যে দিয়েও এর কন্টামিনেশন হতে পারে কাজেই আপনার নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন এবং নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশে এই বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশের যে নিরাপদ খাদ্য অথরিটি এটি কিন্তু দুই অনুরাশেলে হয়েছে আমাদের অ্যাক্রেডিটেশন বোর্ড ছিল না সেই বোর্ড গঠিত হয়েছে আমাদের যে ফাইটোল স্যানিটারি এবং স্যানিটারি সার্টিফিকেট देयर যে সক্ষমতা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন ছিল সেটি নিম্ন মানের ছিল সুতরাং দর্শকি দেশের বাইরে যে সবজি রপ্তানির একটা বিরাট সুযোগ রয়েছে সেটি দেশের বাইরে পাঠাতে হলে সবজি অনেক নিয়ম কানুন বেশি মানতে হয় এক এক দেশের এক এক ধরনের স্ট্যান্ডার্ড রয়েছে সেটি নির্ধারণ করবে এই সেটি নির্ধারণে এই সমস্ত আপনার যে আয়োজন বা আমরা সামর্থ্য অর্জনের যে প্রচেষ্টা নিশ্চয়ই এটা কাজে লাগবে তবে একটি কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কেবল বিদেশিদের জন্য আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করব তা নয় আমাদের দেশের সকল নাগরিকের জন্য আমরা নিরাপদ সবজি নিরাপদ ফল খাদ্য হিসাবে আমরা দিতে চাই সেই ক্ষেত্রে আমরা একটি উত্তম কৃষি ব্যবস্থাপনা বলে একটি কর্মপদ্ধতির কথা আমরা চিন্তা করেছি গ্লোবালি যেটাকে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বলে এটি এক এক ফসলের জন্য এক এক রকম বাংলাদেশে এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের যে চর্চা সেটিও কিন্তু শুরু হয়েছে তো আমাদের আমরা শুরু করেছি আমাদেরকে এগুতে হবে এবং একটা লম্বা পথ পেরোতে হবে এই মেলায় আমরা লক্ষ্য করছিলাম যে আপনারা বিভিন্ন ধরনের চাষ পদ্ধতিও তুলে ধরেছেন যেমন বা পদ্ধতি এছাড়া কিভাবে করা যায়। এই পদ্ধতিগুলো সারা দেশব্যাপী কৃষকের মাঝে ছড়িয়ে দিতে আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা বছর জুড়ে আমরা আমাদের যে সাধারণ সম্প্রসারণ কার্যক্রম তার মধ্যে দিয়ে এই কাজটি করে থাকি তাছাড়া আমাদের বেশ কিছু প্রকল্প আছে আমাদের রাজস্ব অর্থায়নে দেশীয় অর্থায়নে এবং বিদেশি সাহায্যপুষ্ট বা আমাদের উন্নয়ন সহযোগীদের সাহায্যপুষ্ট কিছু প্রকল্পের মধ্য দিয়েও আমরা এই সবজি এবং ফল যেগুলোকে আমরা মূলত উচ্চ মূল্যের ফসল বলে থাকি সেগুলো উৎপাদন এবং তার উৎপাদন উত্তর যে সংগ্রহ উত্তর যে ব্যবস্থাপনা এমনকি বাজার এই সমস্ত বিষয়গুলো কৃষক পর্যায়ে চর্চার আমাদের আইপিএম শস্য এবং সম্প্রতি আমাদের এনএটিপি প্রকল্পের যে দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে এই প্রকল্প এই সমস্ত প্রকল্পগুলোই এই বিষয়ে এই নতুন যে চাষাবাদ পদ্ধতি এটা নিয়ে কৃষকদের আসলে কি পরিমাণ আগ্রহ দেখতে পাচ্ছেন আমাদের কৃষকরা পৃথিবীর এবং পরিশ্রমী কৃষক তারা যে কোনো ধরনের ইনোভেশন নতুন আইডিয়া কে খুব নেয় এবং সেটার কারণেই কিন্তু আমাদের এই দ্রুত অগ্রগতি অর্জন সম্ভব আমিজুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য বিশেষ করে নিরাপদ খাদ্য বিষয় নিয়ে আপনি যে পরিকল্পনাগুলো বললেন সেগুলো বাস্তবায়িত হলে দেশের মানুষ যেভাবে নিশ্চয় নিরাপদ খাদ্য বিশেষ করে সবজি এবং ফলমূল পাবে তেমনি আমরা দেশের বাইরেও রপ্তানি করে প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রা অর্জন করতে পারবো এই যে যে মেলা হলো আপনার কাছে সব শেষে জানতে চাই এই মেলার যে ধারাবাহিকভাবে দ্বিতীয়বার হলো এটা তৃতীয় হবে চতুর্থ হবে এটি দিয়ে সামগ্রিকভাবে আপনারা কি অ্যাচিভমেন্ট করতে আপনি খুব চমৎকার করে চাচ্ছেন আরেকটি প্রশ্ন করেছেন এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কতগুলো পর্যায় নির্দিষ্ট করেছেন এবং সেই অনুযায়ী লক্ষ্যমাত্রা ধার্য করেছেন আমাদের দুই হাজার সালে আমরা কোথায় পৌঁছতে চাই একচল্লিশ সালে কোথায় পৌঁছতে চাই এমনকি শত বছরের ডেল্টা পরিকল্পনা পর্যন্ত তিনি গ্রহণ করার সব আয়োজন করেছেন তো আমরা যখন দুই হাজার একুশ সালে একটি মধ্যমায়ের দেশে উপনীত হতে চাই একচল্লিশ সালে যখন উন্নত দেশে আমরা পরিণত হব তখন আমাদের এই যে আমাদের খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন এবং নিরাপদ খাদ্যের আয়োজনের প্রসঙ্গটি কিন্তু একটি প্রাথমিক এবং খুব গুরুত্বপূর্ণ শর্ত হিসাবে দেখা দিয়েছে সেই কারণে আমাদের মাননীয় মন্ত্রী যিনি অত্যন্ত উদ্যমী এবং অত্যন্ত ইনোভেটিভ আমরা জানি সবাই এটি যে উনি কৃষির নানা বিষয় নিয়ে তার ভেতরে অনেক আইডিয়া কাজ করে সেই আইডিয়াগুলো উনি আমাদের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী এবং আমাদের সম্প্রসারণ কর্মীদেরকে বাস্তবায়নের তাগিদ দেন সেই তাগিদ থেকেই কিন্তু গত বছর আমরা প্রথম বাংলাদেশে সবজি মেলা শুরু করি এই ইনোভেটিভ আইডিয়াটা আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর এখন এই মেলা শুরু হয়েছে এই মেলা চলতে থাকবে আমরা এই মেলা এখন কেবল আমাদের ঢাকাতে জাতীয়ভাবে হচ্ছে এমন একটি সময় আসবে আমাদের আরও সামর্থ্য বাড়লে আমরা নিশ্চয়ই এই মেলাগুলো জেলা এবং উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারব আমাদের কৃষি কিছু কার্যক্রম আছে সেই কার্যক্রমের মধ্যে আমরা ফল মেলা সবজি মেলা বিভিন্ন জায়গায় এতে করে থাকি আপনি জানেন যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এবছর সরকার নয় দশ এগারো এই জানুয়ারি মাসের এই তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করার জন্য নির্দেশনা দিয়েছে এই মেলায় কি এই এই মেলাতে কিন্তু আমাদের সার্বিক উন্নয়নের চিত্রগুলো তুলে ধরা হবে তার মধ্যে কৃষি যেমন থাকবে অন্যান্য

পরিসংখ্যানগত বিষয়গুলো থাকবে এবং কৃষির যে রূপান্তর ঘটেছে সামগ্রিক যে রূপান্তর ঘটেছে আপনি আজকে মাঠে গেলে আর গরু চালিত যে হাল দেখতে পাবেন না এখন পাওয়ার পাওয়ার টিলার দেন এখন কিন্তু কম্বাইন হারভেস্টার চলে আমিদুর রহমান সময় স্বল্পতার কারণে আপনাকে আসলে আমাকে এখন থামাতেই হচ্ছে দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের কৃষি কথা আগামীকাল আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে আমাদের সাথেই থাকুন